একেই হয়তো বলে মরার উপর খাড়ার ঘা। গত 9/12/2020 মারা গেলেন আমার একজন প্রিয় মানুষ নাসের হোসেন। আর তারপর এক সপ্তাহ কাটতে না কাটতে মারা গেলেন আমার আরেকজন খুব কাছের মানুষ, আমার প্রিয়জন, আমার কবিতা জগতের একজন অন্যতম অভিভাবক গৌরাঙ্গ মিত্র। এই শোকপ্রবাহ আমি কিভাবে পেরিয়ে যাব জানি না, কারণ দুজনই মানুষ ছিলেন আমার অত্যন্ত কাছের ঘনিষ্ঠ। আমাদের সাহিত্য পরিবারে, শিল্প পরিবারে যেন এক দীর্ঘস্থায়ী ক্ষত আঁকা হয়ে গেল এই কয়েকদিনে। গত সপ্তাহে আমি নাসের দার উপরে ভিডিওটি করেছিলাম, আর এই সপ্তাহে আমাকে করতে হচ্ছে গৌরাঙ্গ দার উপরে। এর চেয়ে কষ্টে, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? বিশেষ করে গৌরাঙ্গ মিত্রের সঙ্গে আমার সখ্য, আমার বন্ধুতা, আমার প্রিয়তা গড়ে উঠেছিল আরো গভীর করে। এভাবেই গৌরাঙ্গ মিত্রের ভালোবাসায়, প্ররোচনায়, আন্তরিকতায়, আত্মীয়তায় আমি অন্তত, এবং অবশ্যই আমার টিম উত্তর ইতিহাস আপ্লুত ছিল। তার দমদমের বাড়ি ছিল আমাদের দ্বিতীয় আড্ডার পরিসর। আজকে তার মৃত্যুতে আমরা সত্যি সত্যি অভিভাবকহীন হলাম। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার জন্য এই শূন্যতা ভরবার নয়। গৌরাঙ্গদা আমাকে ঘিরে রেখেছিলেন, আমাকে উজ্জীবিত করতেন, সমস্ত রকম প্রতিকূলতার শেষে, সমস্ত রকম বাধার শেষে গৌরাঙ্গ মিত্র কিন্তু জীবনের পক্ষে, প্রাণের পক্ষে, বেঁচে থাকার পক্ষে এক তীব্র যোদ্ধা। সবকিছুকে জানার, জীবনকে জানার, প্রকৃতিকে জানার, পৃথিবীকে জানার এক সুতীব্র আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে। এমন কোনো বিষয় নেই যা নিয়ে তার সাথে আলোচনা করা যেত না, এবং সেই জ্ঞান ভাষা ভাষা জ্ঞান নয়, পড়ুয়ার জ্ঞান। এবং আশ্চর্যের ব্যাপার হল এই, তার লেখালেখির মধ্যে, তার কবিতার মধ্যে, তার চর্চার মধ্যে আপাতভাবে এই পাঠাভ্যাসের অভিজ্ঞতা থাকত না। তিনি কবিতা লিখতেন হৃদয় দিয়ে, তিনি কবিতা লিখতেন প্রাণ দিয়ে, কিন্তু সেই প্রাণতার নিচে লুকিয়ে থাকত এক গভীর জ্ঞান, এক গভীর জ্ঞান পিপাসু মানুষ। আমাদের যে পরিসর, আমাদের কবিতা যাপনের, শিল্প যাপনের যে পরিসর, সেখানে প্রিয়জন খুব কম। এদের মধ্যেই অন্যতম একজন হয়ে উঠেছিলেন, বিশিষ্ট একজন হয়ে উঠেছিলেন কবি গৌরাঙ্গ মিত্র। আসলে গত 2-3 বছর ধরে গৌরাঙ্গদার সঙ্গে আমার আত্মিক যোগাযোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। বিশেষ করে এই গত প্রায় 3 বছর ধরে আমরা মানে আমি, গৌরাঙ্গদা এবং রীতা বৌদি, আমরা নিয়মিত রাত 11টার পরে
ঘন্টা খানিক বা ঘন্টা দুয়েক কবিতার আড্ডা দিতাম ফোনে। এই যে ফোনে ফোনে আমাদের আড্ডাটা এতটা নৈমিত্তিক হয়ে উঠেছিল, এতটা স্বাভাবিক হয়ে উঠেছিল যে কখন আমরা হয়ে উঠেছিলাম একটা পরিবারের সদস্য। এবং যথারীতি এই জায়গাতে আমার ভূমিকা খুব কমই ছিল। এই প্রক্রিয়াটা, এই নিয়মিত কাব্য আড্ডা, এটা শুরু হয়েছিল গৌরাঙ্গনার জন্যই। আমি আগেও বলেছি, সেই অর্থে সামাজিক মানুষ নই। আমার সঙ্গে যারা বন্ধুতা রাখেন তাতে আমার চাইতে আমার বন্ধুদের দায় দায়িত্ব অনেক বেশি। তারা আমাকে ভালোবাসেন বলেই এটা সম্ভব হয়, না হলে আমার বন্ধুবৃত্ত হয়তো আরো ছোট হতো। এই যে আমরা ফোনে দিনের পর দিন আড্ডা দিয়েছি, কথা বলেছি, এর ফলে আমাদের নিজস্ব তো লাভ হয়েছেই, কিন্তু আমরা এই দুজন তিনজন মানুষ খুব কাছাকাছি চলে এসেছি। এরপর যখন করোনা শুরু হলো, যখন লকডাউন শুরু হয়ে গেল, আমাদের আটকে দেওয়া হলো চার দেওয়ালের মাঝখানে, সেই সময় আমাদেরকে একটা নতুন জগতের হদিশ দিল অনলাইন বা সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া। আমাদের পত্রিকা উত্তর ইতিহাস লকডাউন শুরু হলে পরে আমরা উত্তর ইতিহাস টিম একটা নিয়মিত সাপ্তাহিক আড্ডার ব্যবস্থা করেছিলাম। সেটা প্রকৃতপক্ষে আমাদের এতদিন চলে আসা ফোন কলের মাধ্যমে যে আড্ডা, তারই একটা সম্প্রসারিত রূপ। এবং চমৎকারভাবে, আমরা ভাবতেও পারিনি এতটা সফলতা পাবে আমাদের এই রোববারের আড্ডা। আপনারা যদি কেউ এই আড্ডার ফলাফল দেখতে চান, তাহলে আমার বিভাবসু নামের ফেসবুক পেজে গিয়ে উত্তর ইতিহাসের পাতা থেকে এই বিষয়গুলো, এই কবিতাগুলো, এই লেখাগুলো দেখতে পারবেন। তাহলে বুঝতে পারবেন যে কতটা ফলপ্রসূ ছিল সেই আড্ডা, সেই সাপ্তাহিক রোববারের আড্ডা। এবং যথারীতি এই আড্ডার প্রাণ পুরুষ ছিলেন গৌরাঙ্গ মিত্র। তার আন্তরিকতার কথা, তার স্বজনপ্রীতির কথা, তার আত্মীয়তা বোধের কথা, তার সহৃদয়তার কথা, তার সংস্পর্শে একবার যিনি এসেছেন তিনিই জানেন। এত নম্র, এত আন্তরিক, এত প্রাণবান, এত জীবনের প্রতি ভালোবাসা সমৃদ্ধ মানুষ, সত্যি বলছি, পৃথিবীতে আমি খুব কম দেখেছি। আমার জীবনে অন্তত এরকম সহৃদয়, প্রাণবান এবং পড়ুয়া মানুষ, জ্ঞানী মানুষ খুব কম এসেছেন। কোনো প্রতিকূলতাই তিনি মানতেন না। রবীন্দ্র স্মরণে নামে ধারাবাহিক একটা রচনা কবিতা পাক্ষিকে লিখছিলেন, সেটা বই হয়ে প্রকাশিত হবে আশা করছি খুব তাড়াতাড়ি। তার খুব আকাঙ্ক্ষা ছিল সেটা দেখে যাবার, কিন্তু তিনি সেটা দেখে যেতে পারলেন না। আমাদের জীবনে অনেক কিছুই তো অসম্পূর্ণ থেকে যায়, এটাই তো স্বাভাবিক। তার গাছগুলোকে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা এই গাছটিতে যদি নিমগ্ন হতে পারি, তাহলে আমাদের বাংলা সাহিত্যের অনেকটাই লাভ হবে বলে আমি মনে করি। গৌরাঙ্গ মিত্রের কবিতা যারা পড়েছেন তারা জানেন, সেই কবিতা পোস্ট মডার্ন কবিতার একটা উজ্জ্বল দলিল। কি অমায়িক তার কাব্য ভাষা! তার কবিতার মধ্যে পোস্ট মডার্ন এসেছে অনেকটাই স্বাভাবিকভাবে। তিনি জগৎকে, জীবনকে যে সরলতার সঙ্গে পর্যবেক্ষণ করেছেন, অনুধাবন করেছেন, রসাস্বাদন করেছেন, তাতে করে অতি স্বাভাবিকভাবে,
খুব স্বাভাবিকভাবেই তার কবিতায় পোস্টমডার্ন ধরা দিয়েছে। পোস্টমডার্নকে তাত্ত্বিকভাবে জেনে যে সমস্ত কবিরা কবিতা লিখতে পেরেছেন বাংলা কবিতায়, তাদের মধ্যে অন্যতম গৌরাঙ্গ মিত্র। কবিতাকে তিনি যেমন ভালোবাসতেন, মানুষকে তিনি যেমন ভালোবাসতেন, তেমনি করে কবিতাকে নিজের মতো করে আরো আরো সমৃদ্ধ করে যাচ্ছিলেন। তার অনুভব, তার অনুভূতি সত্যি আমাদের চমৎকৃত করে। তার কবিতার মধ্যে স্যাটায়ার আমাদেরকে দারুণভাবে নাড়িয়ে দেয়। তিনি নানাভাবে কবিতাকে দেখেছেন, জীবনকে দেখেছেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি সময়ের আগেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু থেমে থাকেনি তার জীবনযাপন, তার লেখালেখি, তার ভ্রমণ, ভ্রমণ বিষয়ক লেখা, তার গদ্যচর্চা, সমস্ত দিকেই তার প্রাণশক্তি ছুটে বেরিয়েছে। তার আন্তরিকতার ডাকে, তার ভালোবাসার ডাকে আমরা দল বেঁধে তার বাড়িতে পৌঁছেছি, হৈ হৈ করেছি, সারাদিন আড্ডা মেরেছি, কবিতা করেছি, ছুটে গেছি পাখিরালয়ে, অথচ মানুষটি তখন ক্ষীণ দৃষ্টি। তার এই প্রাণশক্তি আমাকে অন্তত উজ্জীবিত করে, তার এই প্রাণশক্তি আমাকে বেঁচে থাকার প্রতি, জীবনের প্রতি আশ্বস্ত করে। কোনো কোনো মৃত্যু আমাদেরকে দারুণভাবে নাড়িয়ে দেয়। গৌরাঙ্গ মিত্রের মৃত্যু আমাকে সেইভাবে নাড়িয়ে দিয়েছে, নাসেরদার মৃত্যু আমাকে সেইভাবে নাড়িয়ে দিয়েছে। তবু জীবন প্রবহমান, জীবন এগিয়ে যাবে, আর আমাদেরও এগিয়ে যেতে হবে নিজেদের সাথে, জীবনের সাথে। আজকে আমি গৌরাঙ্গ মিত্রের উড়ান কাব্যগ্রন্থের কাল্পনিক তথ্যচিত্র কবিতাটি পাঠ করে শোনাব। বদি গাছের কাঠে তৈরি নৌকাটি একাই ছুটে যাচ্ছে জল কেটে, এমন পরিস্থিতিতে বুদ্ধদেব যা করতে পারেন, এক, ফ্রি স্টাইল সাঁতার কেটে পাল্লা দিতে পারেন নৌকাটির সঙ্গে, দুই, চলে যেতে পারেন তার অভিপ্সার অভিমুখে, নৌকার ভেতরে লুকানো থাকে অমোঘ কম্পাস, কম্পাসের উত্তরমুখ কাটা নৌকাটিকে ঘাট ধরে নিয়ে যাবে উত্তরের দিকে, উত্তর অথবা নিরুত্তর, তিন, নৌকাটিকে কব্জা করে লাফিয়ে উঠতে পারেন সেটিতে, বলতে পারেন নৌকাটিকে আমার ভাষা শেখাবো, চার, চলে যেতে পারেন নিজস্ব গন্তব্যের দিকে, একাকী ভাবতে পারেন আমার গন্তব্য ঠিক হলে নৌকাটি এদিকেই ফিরে আসবে। বন্ধুরা, ব্যক্তিগত শোক একদিন কেটে যাবে, জীবন একদিন থিতু হবে ঠিকই, কিন্তু কোনো কোনো শূন্যতা, কোনো কোনো প্রিয় বিয়োগ, কোনো কোনো বন্ধু বিয়োগ আমাদের মনের মধ্যে, আমাদের প্রাণের মধ্যে চিরকাল রয়ে যাবে। গৌরাঙ্গ মিত্র আমার জন্য তেমনই একজন মানুষ। তার কবিতা, তার গদ্য, তার ভ্রমণ কাহিনী আমাদের কাছে শুধু রয়ে যাবে, সেটাই আমাদের রিক্থ, সেটাই আমাদের কাছে গৌরাঙ্গ মিত্র। এই শিল্প, এই সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যের সম্পদ, তাকে রক্ষা করতে হবে, তাকে পাঠ করতে হবে। বাঙালি এখনো যে নিঃস্ব হয়ে যায়নি, গৌরাঙ্গ মিত্রের মতো কবিরা, সাহিত্যিকেরা তার উদাহরণ। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, সমস্ত দুর্যোগকে কাটিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আজকে এই পর্যন্তই।